নমস্কার, আপনারা দেখছেন ডিজিট উবাচ চ্যানেল, আমি নিশীথ। আজকের ইউটিউব চ্যানেলের মুখ্য বিষয় যারা ইউটিউবার করেন বা যারা ইউটিউবার বা দীর্ঘদিন যাবৎ যারা ইউটিউব ভিডিও আপলোড করেন তাদের জন্যই। তো তাদের উদ্দেশ্যে আমার এই চ্যানেলটি প্রায় 4000 ক্রস করে গেছে, 4100 সাবস্ক্রাইবার, এবং তাদেরকে প্রত্যেককে জানাই এই চ্যানেলের পক্ষ থেকে আমার আন্তরিক অভিনন্দন। এবং আপনারা ভালোবেসেছেন, আপনারা চ্যানেলকে লাইক করেছেন, সাবস্ক্রাইব করেছেন, আমার অনেকগুলো ভিডিওকে দেখেছেন, তাদেরকেও জানাই আমার আন্তরিক ধন্যবাদ। তো আজকের মুখ্য বিষয় হলো যারা নতুন ইউটিউবার তাদের ক্ষেত্রে যে একটা প্রত্যেকের একটা ভাবনা রয়েছে যে অ্যাডসেন্স আর তার সঙ্গে সঙ্গে মনিটাইজেশন। তো মনিটাইজেশনটা হচ্ছে তা ইউটিউবে ভিডিও আপলোড করার পর থেকে যদি চ্যানেলটি মনিটাইজ হয় তাহলে কিন্তু তারা কিছু একটা আর্ন করেন, কিছু ইনকামের একটা রাস্তা তৈরি হয়। তো সেই ক্ষেত্রে আমার চ্যানেলটি যে একজন ইউটিউবের যে থ্রেশহোল্ড সেটা বলতে গেলে 1000 সাবস্ক্রাইব এবং 4000 ওয়াচ টাইম, সেটা কিন্তু আমার অনেক দিন আগেই পূর্ণ হয়ে গেছে। গত আপনার 11 মার্চ 2019 সেই সময় আমার চ্যানেলটি অ্যাডিশনাল রিভিউয়ে যায়। তো মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, বিগত প্রায় 7 মাস হয়ে গেল, এখনও পর্যন্ত কিন্তু আমার চ্যানেলটি অ্যাডিশনাল রিভিউ রয়েছে। তো আমার এই চ্যানেলের মুখ্য উদ্দেশ্য হলো, আজকের ইউটিউব ভিডিওর মুখ্য উদ্দেশ্য হলো যারা ইউটিউব ভিডিও করেন তো তাদের কাছে আমার অনুরোধ, যদি আপনাদের কাছে অ্যাডিশনাল রিভিউর উপরে কোনো ইনফরমেশান থাকে বা কোনো তথ্য থাকে কীভাবে সেটাকে মনিটাইজেশন করা যায় এই বিষয়ে যদি আপনারা কিছু যদি সাহায্য করতে পারেন বা হেল্প করতে পারেন ডিজিট উবাচ চ্যানেলটিকে, তাহলে অত্যন্ত আমি কৃতজ্ঞ থাকবো আপনাদের কাছে। তো তার সঙ্গে সঙ্গে আজকের ভিডিওর মুখ্য উদ্দেশ্য এটাও যে দীর্ঘদিন যাবৎ যে অ্যাডিশনাল রিভিউ রেখেছেন ইউটিউব কর্তৃপক্ষ, তাদের কাছেও আমি একটা অনুরোধ বা মেসেজ পাঠাতে চাইছি যে কেন এই সমস্ত চ্যানেলগুলোকে অ্যাডিশনাল রিভিউ রাখা হচ্ছে, তাদের দ্রুত একটা নিষ্পত্তি করা হচ্ছে না কেন। তো অ্যাডিশনাল চ্যানেলে কী কন্ডিশন, আমার ভিডিওর স্ক্রলে বা ভিডিওর নিচে বা সমস্ত জায়গায় কিন্তু আমি সেই সমস্ত বিষয় দিয়ে দেব। দেখবেন সেখানে আমার প্রায় 4100 সাবস্ক্রাইবার প্লাস যে 4000 ঘন্টা ওয়াচ টাইম সেটাও কিন্তু পূর্ণ রয়েছে, তা সত্ত্বেও কিন্তু চ্যানেলের এই অবস্থা। তো যাই হোক, আপনারা যদি এ বিষয়ে সহযোগিতা করতে পারেন বা এ বিষয়ে যদি আপনাদের কোনো অভিজ্ঞতা থাকে তাহলে অবশ্যই ডিজিট উবাচ চ্যানেলটিকে সাহায্য করবেন। নমস্কার। আর চ্যানেলের নিচে অবশ্যই একটি কমেন্ট করবেন, সেই কমেন্টের মধ্যে থেকেও যারা অ্যাডিশনাল রিভিউ রয়েছেন তারা কমেন্ট করবেন যে তাদের কী সমস্যা, তাদের কী কারণে অ্যাডিশনাল রয়েছে। তো তাদের কমেন্ট বা আমার চিন্তাভাবনা দুটো এক করে দিয়ে অ্যাডিশনাল রিভিউ থেকে কী করে ডেভেলপ করা যায়, কী করে এগিয়ে নিয়ে যাওয়া যায় চ্যানেলটিকে, এ বিষয়ে আমরা সহযোগে একটি কাজ করব। আজ এ পর্যন্তই নমস্কার, দেখতে থাকুন ডিজিট উবাচ চ্যানেল।